হাই বন্ধুরা, রাজ্যে গ্রুপ ডি তে এই ধরনের একটা কোশ্চেন আসবে, যেটা হবে পার্সেন্টেজ থেকে। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। কিছু পরিমাণ টাকা 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এই ধরনের অঙ্কে যখনই দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হয়, তখন এই ধরনের অঙ্কে আমাকে কী ধরে নিতে হবে? পি মানে আসল ইজিকাল টু 100 টাকা। আসল 100 টাকা, এখানে দ্বিগুণ বলেছে, তাহলে 100 দ্বিগুণ মানে কত? 100 গুণিত 2, তাহলে কত হলো? 200 টাকা। 200 টাকা, তার মানে এর মধ্যে সুদ কত আছে? এর মধ্যে সুদ আছে 100 টাকা। এবার 100 টাকা কত বছরে বাড়ছে? 100 টাকা বাড়ছে 8 বছরে। যদি 100 টাকা বাড়ে 8 বছরে, মানে 8 বছরে বাড়ছে, 8 বছরে বাড়ছে কত? 100 টাকা। 8 বছরে বাড়ছে 100 টাকা, 1 বছরে বাড়বে কত? 100/8, তাহলে কত হবে? 8, 12 পূর্ণ 1/2। অতএব 1 বছরে বাড়ছে 12 পূর্ণ 1/2, অতএব এ কী বলেছে, সুদের হার কত হলো? 12.5%। অতএব সুদের হার কত হলো? 12.5%। এবার যদি বলে দেয় কিছু পরিমাণ টাকা 16 বছরে, এবার যদি বলে দেয় কিছু পরিমাণ টাকা 16 বছরে দ্বিগুণের জায়গায় যদি লিখে দেয় 3 গুণ হয়, 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে কত বাড়লো? সুদের পরিমাণ বাড়লো কত? 200 টাকা। আসল তো আমার 100 টাকা আছে, সুদের পরিমাণ বেড়েছে কত? 200 টাকা। এবার 200 টাকা বেড়েছে কত বছরে? 16 বছরে। তাহলে 1 বছরে বাড়বে কত? কত? 200 টাকা বাই 16 টাকা। 1 বছরে বেড়েছে, 1 বছরে কত বাড়বে? 200/16, তাহলে 200/16 জানি 12.12%। অতএব সুদের হার কত হলো? 12.12%। এবার যদি বলে দেয় 4 গুণ, তাহলে 4 গুণে কত বাড়বে? যদি বলে দেয় 4 গুণ, 4 গুণে কত বাড়ছে? 300 টাকা। 4 গুণে 300 টাকা বাড়বে। যদি 5 গুণ বলে দেয়, 5 গুণ বলে, তাহলে বাড়বে কত? 400 টাকা বাড়বে। এইভাবে অঙ্কটা সলভ করব। সেকেন্ড কোশ্চেন দেখে নিই। সেকেন্ড কোশ্চেন বলেছে বার্ষিক 5% হারে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে? সেকেন্ড কোশ্চেন বলেছে 5% হারে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে? তাহলে এই কোশ্চেনে আমাকে আমার বেড়েছে কত? 3 গুণ বলেছে, আমাকে বলেছে 3 গুণ, তাহলে বেড়েছে কত? পি 100 টাকা ছিল আসল, বেড়েছে কত? 3 গুণ মানে 300, তার মানে বেড়েছে কত? 200 টাকা বেড়েছে, 200 টাকা বেড়েছে। তাহলে কত কত পার্সেন্ট হারে সুদ ছিল? 5% হারে। তাহলে 200 টাকা যদি 5% হারে বাড়ে, তাহলে কত সময় নিয়েছে? 200/5, 5, 40, 200। অতএব কত কত বছর লাগবে? 40 বছর সময় নেবে। এবার থার্ড কোশ্চেন দেখে নিব। তো থার্ড কোশ্চেন কি বলেছে, বার্ষিক 8% হারে কিছু টাকা কত বছরে 5 গুণ হবে? তাহলে এখানে সুদের পরিমাণ কত বেড়েছে? 400 টাকা বেড়েছে। কত পার্সেন্ট হারে? 8% হারে। তাহলে 8, 5, 8, 40, তাহলে কত বছর হলো? 50 বছর। অতএব বলেছে বার্ষিক 8% হারে কিছু টাকা কত বছরে 5 গুণ হবে? 50 বছরে 5 গুণ হবে। সেম কোশ্চেন আর 2 একটা অঙ্ক